ওপেনএআই এর চ্যাটজিপিটি ও মাইক্রোসফটের এআই টুলগুলোতে সাইবার হামলার চেষ্টা চালানো হয়েছে। এমন অভিযোগ উঠেছে রাশিয়া, চীন এবং ইরান সমর্থিত হ্যাকারদের বিরুদ্ধে। মাইক্রোসফট জানিয়েছে, রাশিয়ান সামরিক গোয়েন্দা, ইরানের বিপ্লবী গার্ড এবং চীন ও উত্তর কোরিয়ার সরকারের সাথে সম্পৃক্ত হ্যাকিং গ্রুপগুলো চ্যাটজিপিটি ও মাইক্রোসফটের লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ব্যবহার করে হ্যাকিংয়ের চেষ্টা চালিয়েছে। তারা ইতোমধ্যেই সেই সব গ্রুপগুলোকে ট্র্যাক করেছে। মাইক্রোসফট ও চ্যাটজিপিটি ইতোমধ্যে সেই সব দেশে তাদের এআই টুলগুলোর ব্যবহার সীমিত করেছে, কারণ লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের সিস্টেম হ্যাকিং বেশ বড় ধরনের হুমকির মুখে ফেলতে পারে। অনেক গুরুত্বপূর্ণ তথ্য বেহাত হওয়ার সম্ভাবনা আছে। এই অভিযোগ আনার পর রাশিয়া, উত্তর কোরিয়া ও ইরানের পক্ষ থেকে কোনো বিবৃতি না আসলেও চীন এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে। চীনের মার্কিন দূতাবাসের মুখপাত্র লিউ পেংইউ বলেছেন, এটি চীনের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ। এমনকি চীন নিরাপদ, নির্ভরযোগ্য এবং নিয়ন্ত্রণযোগ্যভাবে এআই ব্যবহার নিশ্চিত করে। মাইক্রোসফট তাদের প্রতিবেদনে বলেছে, এই ঘোষণা দেওয়ার পর থেকে গুপ্তচরদের আর কোনো পদক্ষেপ শনাক্ত করা যায়নি। তারা বলছে, এই ধরনের অপচেষ্টা এবারই প্রথম নয়। গত বছর থেকেই তারা সতর্ক করে আসছিল দুর্বৃত্তদের, তবে এবারই প্রথম কঠোর পদক্ষেপ নেওয়া হলো।